তো আজকে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে কিভাবে ফন্ট ইউজ করতে হয় সেটা আমরা দেখব। আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশনের কিছু প্রপার্টি আমরা দেখব। তো ক্লাস শুরু করার আগে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে পাশের বাসায় একটু ডিপ কল বসাচ্ছে, তো যার কারণে এখানে খুব বেশি আওয়াজ আসতেছে, সো নয়েজ হইতে পারে, তার জন্য দুঃখিত। সো আমরা ক্লাস শুরু করে দিই। আমরা এখানে জাস্ট একটা ডিপ নেই, ডিপের নাম দিয়ে হচ্ছে, বা একটা সেকশন নেই, সেকশন সেকশনের নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার একটা সেকশন নিলাম, এটার ভিতরে সাপোজ আমরা এখানে একটা কার্ট নেই, কার্ট কার্ট নিলাম, কার্টের ভিতরে বা আমরা এখানে বলতে পারি যে কার্ট র্যাপার, কার্ট ডিরেক্ট কার্ট দেবো না, আমরা এখানে বলবো যে কার্ট র্যাপার, এটার ভিতরে আমরা কার্ট নিচ্ছি। কার্ডের ভিতরে প্রথমে আমাদের এখানে একটা আইকন থাকবে, তো আইকনটা আমরা পরে দেব। সো সাপোজ এখানে আমরা একটা কাজ করি, এখানে একটা ডিভ নিয়ে নিই, এখানে বলি যে আইকন, আইকন নামে একটা ডিভ নিলাম। নিচে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কিছু ডিটেলস দেখব। সো আমরা এখানে একটা কাজ করি, এখানে বলি যে কার্ড বডি, কার্ড বডি, কার্ড বডির ভিতরে প্রথমে আমরা এখানে একটা h3 দেব, h3 দেব যে কার্ড টাইটেল, টাইটেল, তারপর কার্ড বডি যেখানে শেষ হয়েছে তারপরে গিয়ে আমরা এখানে কার্ড ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশন। তো এটা হচ্ছে আমাদের কার্ড ডেসক্রিপশন। সো এটার ভিতরে আমরা লরেম এর 50টা ওয়ার্ড নিচ্ছি, দ্যাটস ইট। সো এটা যদি আমরা ভিউটা দেখি, কপি পেস্ট করি, আমরা এখান থেকে ভিউটা দেখে নিই, এই যে আমাদের এরকম দেখা যাচ্ছে। তো আমরা একটু মিনিমাম একটা মিনিমাল ভাবে একটা আমাদের স্টাইল করে নিই। তো তার জন্য আমরা এখানে জাস্ট স্টার সাইনটা দিই, রিসেট কোডটা দিই, এখানে আমরা হচ্ছে মার্জিন 0, তারপর হচ্ছে প্যাডিং 0 করে নিলাম, আর এই যে কন্টেইনার যে ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসটা ধরি, কন্টেইনার যে ক্লাসটা, ক্লাসটাকে ধরে উইডটা হচ্ছে আমাদের 500 পিক, উইডটা হচ্ছে আমাদের 1000 পিক্সেল দিই, 1000 পিক্সেল, এবং মার্জিন 0 অটো। সো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে এখানে আসছে। এবার আমরা কি করব, এই যে কার্ড যে র্যাপারটা আছে, এই যে কার্ড যে র্যাপার, এটার উইডটাকে আমরা, বা আমরা শুধুমাত্র কার্ডটাকে ধরি, কার্ড র্যাপারটাকে এখন ধরবো না, কার্ডটাকে ধরলাম, এটার উইড দেবো হচ্ছে, এটার উইড সাপোজ আমরা যদি 100% থাকে আমাদের এখানে, যদি ধরেন এতটুক জায়গার মধ্যে আমরা রাখতে চাচ্ছি কয়টা কার্ড রাখবো এখানে, সাপোজ এখানে আমি যদি দেখাই, এখানে আমি একটা কার্ড রাখবো, এখানে একটা কার্ড রাখবো, এখানে একটা কার্ড রাখবো, বা শুধুমাত্র একটা কার্ডও রাখতে পারি, কোনো ব্যাপার না। তো যদি আমরা তিনটা তিনটা কার্ড রাখবো, তো তিনটা কার্ড আমরা কতটুকুর মধ্যে রাখবো, আমরা 100% জায়গার মধ্যে রাখবো। সো 100% কিভাবে জায়গা রাখবো, কারণ কার্ড যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আমাদের 100%, আমরা এখানে করে দিই কার্ড র্যাপার, এটার উইথ হচ্ছে 100%। এবার আমরা এই কার্ডটাকে, এই কার্ড প্যাপার ভিতরে কার্ড আইটেম কয়টা রাখতে চাচ্ছি, চারটা রাখতে চাচ্ছি বা তিনটা রাখতে চাচ্ছি, সেটা কত পার্সেন্ট মধ্যে, 100%-এর মধ্যে। এবার আমরা একটু ক্যালকুলেটর ওপেন করি, আমরা জাস্ট নর্মাল একটা ক্যালকুলেশন করব, কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি। সো আমরা 100%-এর মধ্যে আমাদের টোটাল জায়গা হলো 100%, এটার মধ্যে আমরা তিনটা রাখবো, তো তিনটা অ্যাড কন্টেন্টের জন্য আমাদের উইথ হবে কত, 33.33%। সো আমরা এখানে বলবো যে 33.33% হবে উইথ, ওকে। সো এবার রিলোড করি, আমরা এখানে কি এটা রিলোড করি, তাহলে দেখবো যে আমাদের এখানে কিন্তু এইটা হয়ে গেছে, ফাইন। আর একটা কাজ করি, আমরা একবার রিসেট করে যেখানে গিয়ে এখানে কি আমরা বক্স সাইজিং, বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম, এটা কেন দিতে হয় আপনারা জানেন। সো এবার আমরা কি করব, এখানে আমরা এই আইকনের, এখানে আমরা একটা আইকন ইউজ করব। তো আমাদের অনেকগুলো আইকন আছে, আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের অনেকগুলো আইকনের রিসোর্স আছে, যেমন যদি আমরা সবচেয়ে পপুলার যে জিনিসটা ধরি, যেমন ম্যাটেরিয়াল আইকন আছে, সো ম্যাটেরিয়াল আইকন ইউজ করতে পারি, তারপরে ফন্টওসম ইউজ করতে পারি, গুগল আইকন ইউজ করতে পারি। সো আমরা একটা আইকনের বিষয়টা বুঝলে কিন্তু সবগুলো আইকনগুলো বুঝতে পারবো, বা কীভাবে ইউজ করতে হয় সেটা বুঝবো, ঠিক আছে। সো আমরা আইকন মূলত দুইভাবে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি, একটা হচ্ছে লোকালি ডাউনলোড করে, আইকনের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোকে লোকালি ডাউনলোড করে, এই প্যাকেজগুলোর মধ্যে থাকতে পারে সিএসএস ফাইল, কখনো থাকতে পারে জেএস ফাইল, তো এগুলো কি করবো আমরা লোকালি ডাউনলোড করে আমাদের কম্পিউটার এনে সেগুলো আমাদের প্রজেক্টের সাথে লিঙ্ক আপ করে একটা ডাউনলোড করতে পারি,
আর একটা ডাউনলোড করতে পারি সিডিএন এর মাধ্যমে। তো এখন কথা হলো কোনটা প্রফেশনাল ওয়ে বা কোনটা ইউজ করা সবচেয়ে বেটার। অবশ্যই সিডিএন ইউজ করে আমাদের কাজটা করা খুবই বেটার, বাট যদি কারো বাসায় যদি প্র্যাকটিস পারপাসে যদি কারো বাসায় ইন্টারনেট না থাকে সবসময়, তার আগে ইউজ করতে পারেন লোকালি ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমি লোকালি কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় এটা দেখাবো না, আমি জাস্ট ফন্ট আমি ডকুমেন্টেশনটা দেখা দেবে, ডকুমেন্টেশন পরে আপনারা কিভাবে লোকালি ডাউনলোড করে সেখান থেকে পড়ে আপনি দেখতে পারবেন। আমি জাস্ট সিডিএনটা ইউজ করে কিভাবে আমরা ডাউনলোড করতে আমাদের ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো, একই প্রসেস, কোনো ব্যাপার সেবার নেই। ফন্টওসামে আমরা যদি যাই, fontawesome.com, এটা হচ্ছে আমাদের fontawesome এর অফিসিয়াল ওয়েবসাইট। এই যেমন হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এটার ভিতরে আমরা যদি দেখি এটা থেকে আমরা ফন্ট কালেক্ট করতে পারি। তো এটা কি কি ইউজ করতে পারবেন আপনি, কিছু 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 ইউজ করতে পারবেন এটা এখানে দেখাচ্ছে। সো আমি যদি একবারে নিচে যাই, এই যে রিয়েক্ট, এখানে ভিউজেস এ ইউজ করতে পারবেন, নর্মালি এতে ইউজ করতে পারবেন, মুভ ফ্রেন্ড হিসেবে ইউজ করবেন, এসবিজি হিসেবে ইউজ করতে পারবেন, যদি স্ক্র্যাচ আমরা যদি কোনো ফিগমাতে কোনো কাজ করি, ঠিক আছে, স্কেচে যদি কোনো কাজ করি, তারপরে ভিউজেস নিয়ে যদি কোনো কাজ করি, তাহলে আমরা কিন্তু ইজিলি ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করতে পারবো, জাস্ট আমার আমাদের সিডিএনটা লিঙ্ক করার পর এই কোডটাকে বসে দিলেই হবে এখানে, ঠিক আছে। তো আমরা একটু দেখবো, একবারে রিয়েল এক্সাম্পলই দেখবো। তো তার জন্য প্রথমে আমরা সিডিএনটা লাগবে, হ্যাঁ। তো এখানে গিয়ে আপনি কিভাবে লোকালি ডাউনলোড করতে হয় এটা একটু পড়ে নেবেন, ঠিক আছে। তো এবার আমরা প্রথমে আমরা সিডিএনটা ইউজ করে তারপর আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করবো। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখানে গিয়ে fontawesome just CDN লিখবো, CDN লিখবো, গুগলে সার্চ করবো, ঠিক আছে। তো fontawesome CDN লেখার পর এই যেটা খুবই জনপ্রিয় একটা সাইট CDN JS, এটা খুবই জনপ্রিয় একটা সাইট, এখান থেকে তুমি আপনি বা fontawesome CDN টা লিংক আপ ডাউনলোড করতে পারেন বা কপি করতে পারেন। এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখবো, তাহলে এখানে প্রথমটা আছে শুধুমাত্র লিংকটা কপি করার জন্য, কপি URL টা কপি করার জন্য, তারপর হচ্ছে HTML ট্যাগ সহকারে কপি করার জন্য, তারপরটা হচ্ছে আমাদের ওই আমাদের হ্যাশ URL টা কপি করার জন্য। তো আমরা শুধুমাত্র লিঙ্কটা বা HTML ট্যাগ অনুযায়ী এটা কপি করব ট্যাগ সহকারে। তো আমি এটা দ্বিতীয় অপশনটাতে ক্লিক করছি, ক্লিক করার পর এবার যদি আমি এখানে যাই, আচ্ছা আমি একটু তফাৎটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমটা যখন আমি কপি করতেছি, এবার যখন আমি এখানে কপি পেস্ট করব, তখন দেখবেন যে শুধুমাত্র লিঙ্কটা আসছে, যে HTTP সহকারে শুধুমাত্র লিঙ্কটা আসছে। কিন্তু আমি যদি পরেরটা কপি করি তখন আমাদের কি আসছে, পুরো এই যে লিঙ্ক ট্যাগ সহকারে আমাদের কিন্তু এখানে চলে আসছে, দেখেন লিঙ্ক ট্যাগ সহকারে আমাদের কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা কেবল কাজটা করতে পারি, আমাদের এটা এতটুকু কোড দরকার নাই, আমরা এতটুকু কেটে দিই, শুধুমাত্র আমাদের এই লিঙ্কটাই দরকার। এই যে লিঙ্কটার ভিতরে আমরা HRF এর ভিতরে আমরা লিঙ্কটা এমবেড করে দিলাম। এবার কিন্তু আমাদের প্রজেক্টের সাথে, এই যে আমাদের এই প্রজেক্টের সাথে fontawesome কিন্তু লিঙ্ক আপ করা ডান। এবার আমরা কি করতে পারি, আমরা fontawesome এর আইকন ইজিলি ইউজ করতে পারি। আমি যদি এটাকে আবার একটু রিফ্রেশ করি, হার্ড রিফ্রেশ করি, তাহলে হইছে। আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাই, বা আমি যদি এখানে শুধুমাত্র ভিউ পেজ সোর্স করে দেখাই, ভিউ পেজ সোর্স, তাহলে দেখবেন যে এই যে এখানে কিন্তু আমাদের এই যেটা লিঙ্ক আপ হইছে কিন্তু fontawesome এর। তো এটার ভিতরে যখন আমি ক্লিক করব, তখন দেখবেন যে এই যে লিঙ্কে চলে যাচ্ছে এবং এখানে অনেকগুলা কিন্তু CSS কোড কিন্তু এমবেড করা আছে। সো এই এতগুলো CSS কোড থেকে কিন্তু সে আমাকে এখান থেকে স্টাইলটা পাবে বা আমাদের প্রজেক্টে আমাদের স্টাইলটা পাবে, ঠিক আছে। সো এবার আমরা কি করবো, fontawesome যাবো, fontawesome গিয়ে আমরা এখানে যে এই যে আইকনস মধ্যে আইকনস যে ট্যাবটা আছে এটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করে কোন কোন আইকনটা আমি ইউজ করতে চাচ্ছি বা আমার প্রজেক্টে ইউজ করতে চাচ্ছি সেটা আমরা এখানে কিন্তু পিক আপ করতে পারি। যেমন যদি আমরা এখানে যদি চাই সার্চ করতে পারি এখানে আমাদের কি কি আইকন দরকার, যেমন আমি যদি চাই ইউজার, ইউজার নামে একটা আইকন চাবো, তো এখন এই ইউজার নামে কোনো আইকন আছে কিনা সেই আইকনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে ইউজার সেটিং নামে কিছু একটা আইকন, আর একটা এখানে কি আমরা এখানে ফ্রি ভার্সনটা আছে আবার প্রিমিয়াম ভার্সনটা আছে, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট ফ্রিটাতে ক্লিক করে দিই, শুধুমাত্র ফ্রিটাই দেখে দেখাবে, ফ্রি যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু সেখানে দেখাবে। তো এখন ধরেন আমি এই আইকনটা চাচ্ছি, তো এটার ভিতরে আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের অন্য একটা ট্যাবে নিয়ে আসবে, ট্যাবে নিয়ে আসবে না, ওই ওয়েবসাইটই ওখানে ওপেন হবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে দেখেন, আমরা যদি সিএসএস এর সাথে আমাদের HTML ডকুমেন্টের মধ্যে সাথে ডাইরেক্ট এমবেড করতে চাই, তাহলে এখানে দেখেন এই যে একটা লিংক এখানে কিন্তু ইউজ হয়েছে। এই লিংকটাকে, লিংক না সরি দুঃখিত, এটা লিংক না, একটা কোড ইউজ হয়েছে। তো আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করি এখানে গিয়ে আমাদের যেখানে আমাদের আইকনটা বসানো দরকার আমরা সেখানে আমরা আইকনটা বসিয়ে দিলাম। তাহলে এটার কি হলো, আমরা প্রথমে যে আইকনটা আমাদের ওয়েবসাইটের সাথে যাবে বা আমরা যে আইকনটা ইউজ করতে চাই
সে আইকনটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর একটা কোড প্রোভাইড করতেছে, যেমন হচ্ছে আই ট্যাগের ভিতরে, আই ট্যাগের ভিতরে, এবং সেই আই ট্যাগের ভিতরে একটা ক্লাস আছে, যেমন আই ট্যাগের এখানে শুরু, এখানে কিন্তু শেষ, এবং সেই আই ট্যাগের একটা ক্লাস আছে, ক্লাসের মধ্যে বলা আছে যে এফ এ এস, এফ এ ইউজার, এগুলো বলা আছে। এখন এই যে এফ এ এস, এফ এ ইউজার, এই ক্লাসগুলো কোথায় থেকে পাইতেছে বা এই ক্লাসগুলো স্টাইলটা কোথায় থেকে হইতেছে? এই ক্লাসগুলো স্টাইলটা পাইতেছে হচ্ছে আমাদের এই যে আমরা যে এই যে সিডিএন লিঙ্কটা ইউজ করছি না, এই যে আমাদের এখান থেকে সিডিএন লিঙ্কটা, এই সিডিএন এর লিঙ্কের ভিতরে আমাদের সিএসএস ফাইলগুলো হোস্ট করা আছে, সেখান থেকে কিন্তু আমাদের এই ক্লাসগুলো পাচ্ছে। এবার যদি আমি একটু আমাদের ওয়েবসাইটটা রিলোড করি, রিলোড করি, তাহলে দেখবেন এই যে আমাদের আইকনটা কিন্তু চলে আসছে। এবার দেখেন আমি যদি এটাকে ভিউ পেজ সোর্স করি, ভিউ পেজ সোর্স করলাম, এখানে গিয়ে আমাদের এই যে এখান থেকে আমাদের সিএসএস গুলো পাচ্ছে, আমি তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে যে ক্লাসটা পাচ্ছে, আমি জাস্ট এই যে এফ এ ইউজার এটাকে একটু কপি করি, কপি করলাম, এবার কন্ট্রোল এফ ধরে পেস্ট করি, তাহলে দেখবেন যে এই যে এফ এ ইউজার টাইপের যতগুলো যেখানে যেখানে ক্লাসের প্রয়োজন হচ্ছে সেখান থেকে কিন্তু সে আমাদের এই যে এফ এ ইউজারের স্টাইলটা কিন্তু পাচ্ছে। সো এইভাবে কিন্তু এটা বিষয়টা কাজ করতেছে আন্ডার দ্য হুডে। সো আমরা এটা কিন্তু বুঝতে পারতেছে, সো এখানে আমাদের কিন্তু আইকনটা চলে আসছে। সেম ভাবে সেম ওয়েতে আমরা কি করতে পারি, আরো আইকন নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে আমরা যদি চাই যে না এই আইকনটা লাগবে আমাদের, এই আইকনটা লাগবে, তাহলে আমি এটার মধ্যে ক্লিক করব, এই যে নতুনটার মধ্যে ক্লিক করলাম, অথবা আমরা যদি আরো কিছু চাই আইকন, এই আইকনটা যদি চাই, তাহলে এখানে আমরা ডাবল ট্যাবে আমরা ওপেন করলাম, সো দুইটা ট্যাব এখানে ওপেন হলো। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা এখানে কিন্তু এই যে এই জাস্ট এখানে কপি করব, কপি করে আমরা জাস্ট এখানে গিয়ে রিপ্লেস করে দিতে পারি বা এখানে বসে দিতে পারি। এবার যদি আমরা এখানে যাই তাহলে দেখবো এই যে আমাদের কিন্তু আইকনটা কিন্তু চলে এসেছে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু আইকন গুলো ইউজ করতে পারি, এভাবে চাইলে আমরা ইজিলি আইকন গুলো ইউজ করতে পারি। তো আমাদের এখানে দুইটা আইকন দরকার নাই, তো আমরা এখানে একটা আইকন এক একটা নিয়ে দরকার। তো আমি আবার প্রসেসটা আবার একটু রিকল করি, প্রসেসটা কিভাবে হচ্ছে, প্রথমে আমরা কি করলাম, ফন্টাসাম সিডিএন লিখে আমরা গুগলে সার্চ করলাম, সেখান থেকে আমরা সিডিএন লিঙ্কটা নিয়ে আসলাম, লিঙ্কটা নিয়ে এসে আমরা লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা এটাকে এমবেড করে দিলাম। এমবেড করার পর আমাদের ফন্টাসাম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলাম, যার পর আমাদের যে আইকনগুলো দরকার সেগুলো সার্চ করে বের করে এনে আমরা জাস্ট এখানে যেখানে আমাদের প্রয়োজন সেখানে জাস্ট বসে দিলাম। ভেরি সিম্পল, দুইটা স্টেপ, দুইটা স্টেপ ফলো করলে কিন্তু আমাদের এটা হয়ে যায়। সো এবার আমরা একটু স্টাইল করি এইটাকে পুরোটাকে, একটু স্টাইল করি, আমরা এটা কাট করি, কার্ডের যে কার্ডের ভিতরে যে আমাদের আইকন আছে, এবার এই আইকনটা ইউজ করার মানেটা কি? হ্যাঁ, আমরা এখানে তো ইমেজ ইউজ করতে পারতাম, এরকম একটা ইমেজ ইউজ করতে পারতাম, আইকনটা ইউজ করার কেন দরকার হইলো? যখন আইকনটা এখানে কিন্তু শুধুমাত্র একটা আইকন না বা একটা সলিড ইমেজ না বা একটা গ্রাফিক না, এটা হচ্ছে আমাদের একটা ফন্টের মতো। আমি এই ফন্টটাকে চাইলে আমি ফন্ট উইথ বাড়াইতে পারবো, ফন্টটাকে চাইলে ফন্ট সাইজটাকে বাড়াইতে পারবো, ফন্টটাকে চাইলে আমি এখানে ফন্টের কালারটাকে চেঞ্জ করতে পারবো। তো অ্যাজ লাইক সেম এই আইকনটার ভিতরেও এই সেম প্রপার্টিগুলো অ্যাপ্লাই করা যাবে। তো এবার আমরা কার্ডের ভিতরে যে আইকন আছে সেই আইকনটাকে একটু ধরি, কপি কার্ড, বা আমরা ডিরেক্ট বলতে পারি যে আইকন ডট আইকন, আইকনের ভিতরে যে আই আছে সেটাকে ধরলাম, এটাকে বললাম হচ্ছে ফন্ট হাইফেন সাইজ, আমরা সাপোজ 50 পিক্সেল বললাম, এবং ফন্ট হাইফেন কালার সাপোজ আমরা বললাম হচ্ছে রেড, ফন্ট ও শুধু আমাদের ফন্ট কালার লাগবে না, শুধুমাত্র কালার। রিলোড করি, এই দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে। এবার এটাকে মাঝখানে আনতে চাইলে আমরা কি করতে পারি, আমরা এটাকে যে বলতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, রিলোড করি। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টারটা যাচ্ছে না কেন, আমরা একটু তার আগে দেখি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখবো যে আমাদের এটা কি ব্লক লেভেল এলিমেন্ট না আমাদের এখানে ইনলাইন এলিমেন্ট। সো আমার এখানে ব্লক লেভেল এলিমেন্ট কিনা আমরা এটাকে ব্ল্যাক দিই, রিলোড করি, তাহলে দেখবো যে এটা একটা ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে, ইনলাইন এলিমেন্টের মতো কাজ করতেছে এটাকে। সো এটাকে যদি আমরা ব্লক লেভেল এলিমেন্টে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, আমরা কার্ডের ভিতরে বা আইকন যেটা আছে এটার ভিতরে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি, এটার ভিতরে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি, যেমন হচ্ছে আমি এটাকে বলি যদি টেক্সট অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, তাহলে ওইটা সেন্টারে চলে যাওয়ার কথা, যদি না যায় তাহলে আমরা অন্যভাবে করবো, রিলোড করি, তাহলে যে সেন্টারে কিন্তু চলে গেছে। তো এখন আমাদের এটা লাগবে না, আমরা এখানে জাস্ট এটাকে উঠিয়ে দিই, আর এখানে আমরা ডিরেক্ট রেড কালার দেবো না, একটু হালকা রেড কালার দেবো। সো আমরা রিলোড করি, এই যে আমাদের কিন্তু রেড কালারটা চলে আসছে, ফাইন।
এরপর আমরা যে এরপরে যে আমাদের কি দরকার এটা হচ্ছে আমাদের কার্ড বডি কার্ড বডির ভিতরে যে s3 আছে সেটাকে ধরব ডট কার্ড বডির ভিতরে যে s3 আছে সেটাকে আমরা ধরে আমরা ওর ফন্ট সাইজ আমরা এখানে 50 পিক্সেল বললাম 50 পিক্সেল বললাম ফন্ট হাইফেন ওয়েট অবশ্যই তো আমাদের s3 ইউজ করছি তো আমাদের এটা অটোমেটিক কি বোল্ড আছে তো আমাদের বোল্ড করা লাগবে না রিলোড করি এই যে আমাদের এখানে চলে আসছে এবার ফন্ট ফ্যামিলি দিই ফন্ট ফ্যামিলি আই সাপোজ এখানে বলবো হচ্ছে এরিয়াল অ্যালবেটিকা সেন্সিটিভ এটাকে দিচ্ছে সো দ্যাটস ইট হয়ে গেছে এবার উপর থেকে একটু নিচে নামাবো তো তার জন্য আমরা কি করতে পারি আমরা এই s3টাকে বলে দিচ্ছি মার্জিন মার্জিন টপ জাস্ট 10 পিক্সেল রিলোড করি এই 10 পিক্সেল নিচে নামে আসছে আমরা 10 পিক্সেল না আর বেশি দেবো আমরা এখানে জাস্ট 20 পিক্সেল দেই রিলোড করি এই 20 পিক্সেল নিচে নামে আসছে এবং নিচ থেকেও কিছুটা নামাইতে হবে তো আমরা একটা কাজ করি মার্জিন টপ না দিয়ে আমরা এখানে বলতে পারি উপরে এবং নিচে 10 পিক্সেল 20 পিক্সেল থাকবে ডান পাশে 0 পিক্সেল থাকবে সো রিলোড করি এই যে আমাদের কিন্তু হয়ে গেছে পুরো শর্ট হ্যান্ডে কাজটা করে ফেলা এবার আমাদের কি দরকার এই যে লরেমের যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোকে আমাদের এখানে স্টাইল করব তো আমরা লরেমের টেক্সট গুলোকে স্টাইল করছি এটার ভিতরে যে পি আছে সেই টেক্সটটাকে ধরলাম টেক্সটটাকে ধরার পর এখানে বলি ফন্ট হাইফেন সাইজ ফন্ট সাইজ আমরা এখানে বলতে পারি জাস্ট 20 পিক্সেল রিলোড করি এই যে ফন্ট সাইজ 20 পিক্সেল হয়ে গেছে আমরা এখানে ফন্টের ওয়েটটাকে বলি 400 পিক্সেল 400 বলতে পারি মানে হচ্ছে রেগুলার যেটা থাকে তো এখানে কোনো চেঞ্জ হবে না 400 পিক্সেল বললাম তো এবার এটাকে একটা বর্ডার দিতে চাই আমরা ধরেন এই কার্ডটাকে আমরা চাচ্ছি যে একটা বর্ডার দিতে তো আমরা এখানে বর্ডার দিতে পারি বলতে পারি বর্ডার বর্ডার 1 পিক্সেল সলিড সাপোজ ডিডিএম রিলোড করি এই যে আমাদের কিন্তু 1 পিক্সেল সলিড হয়ে গেছে এবার সবগুলোই দেখেন বর্ডারের সাথে এই টেক্সটগুলো কিন্তু লেগে আছে তো এটাকে আমরা একটা বর্ডারটাকে কাটটাকে তো প্যাডিং দিই প্যাডিং সব দিকে আমরা সাপোজ 10 পিক্সেল প্যাডিং দিতে পারি রিলোড এই যে 10 পিক্সেল প্যাডিং কিন্তু এবার হয়ে গেছে তো এবার কাটটাকে উপর থেকে নিচে নিয়ে আসবো তো আমরা কাট যে র‍্যাপারটা আছে এই র‍্যাপারটাকে আমরা মার্জিন টপ দি কেন এটা র‍্যাপারটাকে কেন দিলাম কারণ এই র‍্যাপারের ভিতরে সকল কার্ডগুলো আছে তো আমি যদি র‍্যাপারটাকে আমি উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে অটোমেটিক্যালি ভিতরে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো তো নিচে নামাই আসবে সো এখানে আমি জাস্ট 50 পিক্সেল রিলোড করলাম এই যে আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবার আমরা কার্ডগুলোকে সাইড বাই সাইড আনতে পারি আমরা চাইলে এখানে বলতে পারি যে কার্ড যেগুলো আছে এটাকে এখান থেকে জাস্ট একটু কপি করি কপি করলাম আবার নিচে গিয়ে জাস্ট পেস্ট করে দিই একটা পেস্ট করে দিই তো তিনটার জন্য আমরা একটা উইথ রাখছি তো তিনটা আমাদের নিচে নিচে আসছে কারণ আমার নিচে নিচে কেন আসছে নিচে নিচে আসার কারণটা হচ্ছে আমাদের এখানে ফ্লোট করা হয় না কারণ এটা প্রত্যেকটা ব্লক লেভেল এলিমেন্ট নিচে নিচে ফ্লোট করা হয় না এই কারণে আমাদেরটা নিচে নিচে আসছে ফাইন সো এবার আমাদের কাজটা হচ্ছে এগুলাকে পাশাপাশি আনা তো পাশাপাশি আনার জন্য আরেকটা কাজ করি আমরা ফ্লোটটা এখানে ইউজ করব তো তার আগে আমরা একটা কাজ করি এই যে কার্ড র‍্যাপারের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিই তখন একটা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন রেড দিলাম ব্যাকগ্রাউন্ড সাপোজ এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রেড দিলাম এবার আমরা কি করব এই কার্ডটাকে পাশাপাশি আনবো তো পাশাপাশি আনার জন্য আমরা কি করতে পারি এই কার্ডটাকে এখানে কি বলতে পারি যে ফ্লোট লেফট যখন আমরা ফ্লোট লেফট করব তখন দেখেন কি হইছে আমাদের যে এই যে কার্ড র‍্যাপারের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে চলে যাওয়ার কারণটা কি কারণ আমরা এটাকে ফ্লোট করে ফেলছি এই যে ভিতরে যে প্যারেন্টের যে কার্ডটা আছে ইমিডিয়েট যে প্যারেন্টটা আছে যেমন হচ্ছে ইমিডিয়েট প্যারেন্ট কোনটা এই যে কার্ড এই কার্ডটার ভিতরে আমরা প্লে ফ্লোট লেফট করছে যার কারণে এটার প্যারেন্টে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে বা প্যারেন্টের ভিতরে কিছু থাকে তাহলে কিন্তু সেটা চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এবং নিচে যদি কোনো কন্টেন্ট থাকে আমি যদি এখানে নিচে কিছু কন্টেন্টও লিখি যেমন হচ্ছে আমি এই এখানে বের হয়ে আমি এখানে কিছু কন্টেন্ট লিখলাম যেমন একটা h1 লিখলাম h1 লিখে আমি এখানে বাংলা দেশ লিখলাম এই যে আচ্ছা এই যে এখানে না আমি এখানে যদি লিখি কাট এখানে এখানে যদি লিখি তাহলে দেখবেন যে এটা এখানে থাকার কথা এই বাংলাদেশ এখানে থাকার কথা সরি সরি বাংলাদেশ বানানটা ভুল করছি এই বাংলাদেশ লেখা এই থাকাটা কিন্তু এখানে কথা তো আমাদের এখানে চলে আসছে ঠিক আছে সো এইটা প্রবলেম হইছে তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা কয়েকটা উপায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে আমি যেই প্যারেন্ট যে ইয়েটার ভিতরে বা যে ডিপটার ভিতরে আমরা ফ্লোট লেভ করছি তার ইমিডিয়েট যে প্যারেন্টটা তার যে প্যারেন্টটা আছে সেটার ভিতরে আমরা কি করতে পারি একটা হাইট দিতে পারি প্রথম অবস্থায় এটা করতে পারি একটা সলিউশন যদি আমরা এখানে হাইটটা দেখি যখন আমি এখানে হাইট দিই সাপোজ হচ্ছে 500 পিক্সেল
রিলোড করি তাহলে কিন্তু এটা লিস্ট চলে আসে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আসে কিন্তু হাইটটা তো একবার পার্মানেন্ট সলিউশন না তো আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের ওভারফ্লো হিডেন ওভারফ্লো হিডেন আর কয়েকটা সলিউশন আছে সেটা নিয়ে আমরা সামনে ডিসকাশন করব তো এবার কিন্তু আমাদের সবগুলো ঠিকঠাক তো আমার বাংলাদেশটা দরকার নাই সো এটাকে আমি কেটে দিলাম রিলোড করি এই তো সো এবার আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই কার্ডের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই রিলোড করে দিলাম এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নাই এবার আমরা কি করব প্রত্যেকটাকে একটু বলতে পারি যে একটু মার্জিন দিব তো মার্জিন দেওয়ার জন্য আমরা একটা কাজ করি যে কার্ড যেটা আছে এটার ভিতরে মার্জিন জাস্ট 5 পিক্সেল এবার যদি মার্জিন 5 পিক্সেল দেই দেখবেন যে কার্ড একটা কিন্তু নিচে চলে আসছে তো আমরা একটা কাজ করতে পারি আমরা উইডটাকে কমিয়ে দিতে পারি আমরা এখানে বলি হচ্ছে 30% রিলোড করি এই যে আমাদের কিন্তু এবার পাশাপাশি চলে আসছে মার্জিন দেওয়ার কারণে আমরা জানি কি মার্জিন যদি দেয় কোন একটা এলিমেন্টের ভিতরে তাহলে ওই এলিমেন্টে যে উইড আছে সে উইডের সাথে কিন্তু মার্জিনটাও অ্যাড হয়ে যায় যেমন উইড যদি 10 পিক্সেল থাকে এবং মার্জিন যদি আমরা 5 পিক্সেল দেই তাহলে সেটাও অ্যাড হয়ে কত পিক্সেল হয়ে যাবে 15 পিক্সেল হয়ে যাবে ঠিক আছে তো যার কারণে এখানে মার্জিন দেওয়ার কারণে এখানে আমাদের কিন্তু ওই উইডের অ্যাকচুয়াল যে এলিমেন্ট গুলো আছে এলিমেন্টের উইডটা কিন্তু বেড়ে গেছে তো এবার আমরা আইকন গুলো একটু চেঞ্জ করি তো আইকন গুলো চেঞ্জ করার জন্য সাপোজ এখানে আমরা বলতে পারি যে কন্টাক্ট দিই সো কন্টাক্ট টাইপের কিছু আছে কিনা আমরা যদি দেখি তাহলে এই এই আইকনটা আমরা ইউজ করি এখানে সো এইখানটা ইউজ করতে পারি আর একটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের সাপোজ ম্যানেজ টাইপের কিছু একটা স্টার্ট করি যেমন টু ডু যেমন একটা একটা লিস্ট আছে টু আইকন আছে সো এটাকে আমরা ধরলাম কপি করলাম কপি করার পর আমাদের দ্বিতীয় যে কার্ডটা আছে সেটার আইকন হিসেবে আমরা এটাকে পেস্ট করলাম আর তৃতীয় যে আইকনটা আছে এই যে এখানে তৃতীয় আইকনটা লোডিং হচ্ছে সেগুলো আমরা একটু কেটে দিই বাকিগুলো একটু ওয়েট করি তাহলে এই যে আমাদের তৃতীয় আইকনটা চলে আসছে এখানে গিয়ে আমরা তৃতীয় আইকনটা যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি রিলোড করি সো এবার যদি আমরা এখানে যে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আইকনগুলো এগুলো চেঞ্জ হয়ে গেছে ফাইন সো এবার আমরা একটা কাজ করি এই যে এই কার্ডগুলোর উপরে একটা হেডিং দিই সো এখানে আমরা একটা কাজ করি এখানে গিয়ে একটা h2 দিই h2 দিয়ে আমরা বলি হচ্ছে সাপোজ বলতে পারি হচ্ছে সার্ভিসেস রিলোড এই যে আমাদের এইচ টু টা সার্ভিসে চলে আসছে এবার আমরা এটাকে একটা ক্লাস দিই ক্লাস ক্লাস দিয়ে আমরা এখানে বলি হচ্ছে সার্ভিস সার্ভিস টাইটেল টাইটেল সো এটাকে আমরা কপি করে একবার উপরে যাই উপরে গিয়ে আমরা এটার নিচে গিয়ে আমরা এটাকে একটু স্টাইল করবো ফন্ট হাইফেন সাইজ আমরা এখানে বললাম হচ্ছে 60 পিক্সেল বা আমরা এখানে 80 পিক্সেল বলি 80 পিক্সেল বললাম ফন্ট হাইফেন ফ্যামিলি ফন্ট ফ্যামিলি আমরা এখানে বলতে পারি যে এরিয়াল হেলভেটিকা সেন্স সেরিফ এবং টেক্সট অ্যালাইন সেন্টার বলতে পারি আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার বলতে পারি এখানে আমরা কিন্তু আর একটা প্রবলেম হবে তো এটা প্রবলেম নেই আপাতত এরকম থাক এই যে সার্ভিসেস চলে আসছে কিন্তু এখানে তো এবার আমরা চাচ্ছি সার্ভিসেসটা এখানে আসবো হ্যাঁ সার্ভিসেসের কালারটা আমরা রেড করে দিই কালার কালার কোন কালারটা করব এই যে কার্ডের যেই আইকনগুলো যে কালারটা করছি সেই কালারটা আমরা করি তো এটা কপি করলাম এখানে জাস্ট পেস্ট হইলো আইকনগুলো কালার কালার হয়ে গেছে এবার আমরা চাচ্ছি এই যে কার্ড যে টাইটেলগুলো আছে এই কার্ড টাইটেলগুলোর নিচে আমরা কিছু টেক্সট ডেকোরেশন দেব তার জন্য আমরা কি করতে পারি এটা হচ্ছে কার্ড টাইটেল না সো আমরা কার্ড টাইটেলে যাই কার্ড টাইটেল কোথায় এই যে আমাদের কোথায় ইউজ করেছে কার্ড বডির ভিতরে না তো কার্ড বডির ভিতরে যে এস3 আছে এটার ভিতরে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের টেক্সট হাইফেন ডেকোরেশন আমরা বলতে পারি যে আন্ডারলাইন ঠিক আছে সো টেক ডেকোরেশন নিয়ে আমরা এখন একটু দেখবো যে টেক ডেকোরেশন কিভাবে কাজ করে বা কি কি বিষয় আছে এখানে তো এবার আমরা শুধুমাত্র এখানে বলি যে টেক ডেকোরেশন আন্ডারলাইন এখানে দিলাম এটা একটা আমরা কাটি এটা এটা নিয়ে আমরা সবাই জানি আসলে যারা যারা আমরা একটু ওয়েব ডিজাইন নিয়ে জানি সিএসএস নিয়ে জানি তারা আমরা এই প্রপার্টিটা সম্পর্কে আমরা সবাই জানি সবাই এটা পরিচিত কিন্তু এই প্রপার্টির সাথে আরো কিছু প্রপার্টি আছে সেটা আমরা জানি না বা আমাদের এখানে দেখানো হয় না তো সেগুলো এখন একটু দেখেন যেমন হচ্ছে আমি এখানে বলি টেক্সট ডেকোরেশন লাইন লাইনটা কি হবে আমি বললাম হচ্ছে আন্ডারলাইন ঠিক আছে আবার বললাম হচ্ছে তাহলে আন্ডারলাইন হইলো এখানে গেলাম এই যে আন্ডারলাইন কিন্তু হইলো এবার আমি বললাম যে টেক্সট হাইফেন ডেকোরেশন
আচ্ছা এই আন্ডারলাইন হলো ভালো কথা, কিন্তু আমি যদি চাই যে এবার যদি আমি যদি চাই আন্ডারলাইন যে কালারটা আছে এই কালারটা আমি রেড কালার করব, রেড কালার করব, তখন কিন্তু আমি আর এটা যদি এবি নরমাল ভাবে লিখি তাহলে কিন্তু পারবো না বা আমরা জানিও না, ঠিক আছে? তো এইটা এই সলিউশন করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে বলতে পারি টেক্সট ডেকোরেশন কালার সাপোজ হচ্ছে রেড, রিলোড করি, এই যে টেক্সট ডেকোরেশনের কালারটা কিন্তু এখন কিন্তু রেড হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে অনেক বেশি অসাম, সো এটা যদি আমরা একটু দেখি টেক্সট ডেকোরেশন স্টাইল, স্টাইল আমরা এবার কি স্টাইলে দিয়ে যাচ্ছি, এখানে আমাদের ড্যাশেস আছে, ডটেড আছে, ডাবল আছে, সলিড আছে, ওয়েভি আছে, তো আমি যদি ড্যাশের দেই বা ড্যাশ দেই তাহলে কি হয় আমরা একটু দেখি, রিলোড করি তাহলে দেখবেন যে এই যে ড্যাশ ড্যাশ কিন্তু হয়ে গেছে। আমি যদি এখানে চাই হচ্ছে না আমি ড্যাশ দেবো না, আমি এখানে দেবো হচ্ছে ডটেড, সো আমি ডটেডটা ইউজ করতে পারি, রিলোড করি, এই যে ডট ডট হয়ে গেছে। এবার যদি আমি চাই ডটেড দেবো না আমি শুধুমাত্র এখানে সলিড কালার ইউজ করবো বা ডাবল ইউজ করবো, তো আমি রিলোড করি তাহলে এই যে আমাদের ডাবল কিন্তু হয়ে গেছে। আর একটা কাজ করতে পারি, এখানে যদি আমরা ডাবল না চাই তাহলে আমরা সলিডটা ইউজ করতে পারি, এই সলিডটা ইউজ করতে পারি, রিলোড করি, এই সলিড হয়ে গেছে। আর যদি আমরা যদি চাই যে না আমার এখানে কোনো সলিড ড্যাশেস কোনো কিছু দরকার নেই, আমার এখানে নাম থাকবে, ঠিক আছে, স্টাইলটা কিছুই থাকবে না, রিলোড করি, তাহলে আমাদের কোনো কিছু বাই ডিফল্ট সেই সলিড কালারটাই সে এখানে আমার নিবে। আর যদি চাই যে না আমার সলিড কালারটা থাকবে সলিড, তাহলে আমি বাই ডিফল্ট ভাবে এখানে সলিড কালারটা দিয়ে দিতে পারি। এবার আর একটা পপুলার কালার আছে সেটা হচ্ছে স্টাইল আছে সেটা হচ্ছে আমাদের ওয়েভি, ওয়েভি যদি আমরা দেখি ওয়েভি, এবার যদি আমরা রিলোড করি এখানে গিয়ে তাহলে দেখেন ওয়াও এটা কিন্তু আমাদের ওয়েভি একটা ঢেউয়ের মতো হয়ে গেছে, তাই না? সো এই এফেক্টটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার যদি আমরা নিচ থেকে একটু নিচে নামাতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে বলতে পারি প্যাডিং বটম জাস্ট 5 পিক্সেল, সো এবার রিলোড করি তাহলে প্যাডিং বটম কিন্তু এই যে 5 পিক্সেল হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা কিন্তু কাজগুলো করতে পারি, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, আমরা সার্ভিসটা দেখলাম, আমাদের ইমেজ কিভাবে আনতে হয় সেটা দেখলাম, এবং টেক্সট ডেকোরেশনে কি কি প্রপার্টি আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখলাম। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, এই ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর ক্লাসের মধ্যে যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে এখনই জানাবেন।